আজি হেউচি পবিত্র জাগর রাতি বা মহাশিবরাত্রি যদি কইবা সারা রাজ্যের শৈবপীঠ গুড়ক আজ চলচঞ্চল হয়ে পড়ছে সবু জায়গায় ওম নম শিবা ধ্বনি প্রকম্পিত হচ্ছে যদি কইবা এ হচ্ছে ঢেঙ্কানাল প্রসিদ্ধ এবং পুরাতন শৈবপীঠ কপিলাস পীঠ যেউঠারে দেখিপারছবে ভক্ত মানে আসি শহ শহ সংখ্যায় ভক্ত মানে আসি বাবাঙ্কর দর্শন করছেন এবং তাঙ্কর আশীর্বাদ নেউছেন তেবে এই দিনর মহত্ব রয়েছে এবং অনেক মধ্য বিশ্বাস রয়েছে যে এই দিনরে শিবঙ্কু পূজা কলে সেমানকর মনস্কামনা পূর্ণ হয়ে থাকে তেবে আমার সহ কিছু ভক্ত মধ্য অনেক তাঙ্ক সহ আলোচনা করিবে মা কোন কহিবে কেতেবেলে আসলে কোন আপন আমি একটা বেলে ঘর বাহার আসিল আমি এই পাখর নেউলপুর আসছু হ্যাঁ সব আমি প্রতি সোমবার আসু হ্যাঁ প্রতি সোমবার আসিকি আমি এটি দর্শন করি যাও হ্যাঁ দর্শন করে না আসু হ্যাঁ প্রতি সোমবার আসু আউ আজি চতুর্দশী করছু আমি চতুর্দশী বি রাত্রে আসু জাগর জাড়ি এই যে দীপ জাড়িকি মহাদীপ উঠিলে যাও আউ না কিছু অসুবিধা নেই গোড় মর অসুবিধা হলে মু প্রভুকে ডাকি ডাকি পলাই আসিছি পাহাচ পটে আসিছি পাহাচরে উঠি উঠি চড়ি চড়ি আসিছি হ্যাঁ মনস্কামনা বাবা শুণতি আমার হচ্ছে আমি নিজে যদি কর্ম ভালো করে তাহলে ইয়ে বাবাঙ্কর তো কিছু অসুবিধা নাই না বাবা ঠিক অছন্তি আমি হচ্ছেন লোক হচ্ছেন খারাপ হ্যাঁ যদি কহিবা চলিত বর্ষ কেবল যে ঢেঙ্কানাল জেলার যে বাসিন্দা রয়েছেন সেমানকু এই পীঠক আসবে যা অনুমতি রয়েছে এবং জেলা বাহার যে ভক্ত মানে রয়েছে সেমানকু বারণ করা যাইছি এবং জেলা প্রশাসন মধ্য জেলা প্রশাসন দ্বারা মধ্য কঠোর মধ্য নিষ্পত্তি নিয়া যাইছি এবং যদি কহিবা যে ভক্ত মানে রয়েছেন জেলা ভিতরে সেমানকু আধার কার্ড দেখাই প্রবেশ করা যাচ্ছে এবং অন্য যে বাহার ভক্ত রয়েছেন সেমানকু মধ্য বারণ করা যাচ্ছে তো আজি যা রয়েছে সকাল ধূপ সকাল সময় সরি এবং তাপরে যে রাতে সময় রয়েছে তিনটা সময়ের যা চারটা কোড়িয়ে সময়ের মহাদীপ উঠিবার যা আমার প্রক্রিয়া রয়েছে বলে যা নীতি নির্ধারণ করা যাইছি ভাইনা কোণ কহবে কোণ রয়েছে নীতি কহতি আজি দিনর মহত্ব কোণ রয়েছে আজি দিন হচ্ছে মহাশিবরাত্রির চন্দ্রশেখর মহাপ্রভুঙ্ ষোড়শ উপচার পূজা হয়েকি দিয়ঙ্কর মহাদীপ ভোর চারটা পঁয়তাশে উঠিব এমতি সব নীতিকান্তি হচ্ছে কোভিড ভিতরে যেমি নীতিকান্তি হবার অছি এমতি সব হচ্ছে ঠিকঠাক আজির হচ্ছে মহত্ব মহাশিবরাত্রির মহাবেশ দিয়ঙ্কর নাগার্জুন ভেষ হবে ষোল পূজার ষোল প্রকার যে ভেষ হবে ভেষ হয়ে দিয়ঙ্কর সব নীতিকান্তি পূজা বিধি হয়ে দিয়ঙ্ক কতরে মহাদি কোভিড জেলার আমি দেখুছু বাহার জেলার কটকণা হিসাবে ঢেঙ্কানাল জেলাবাসী আসবা কথা কিন্তু আমি দেখিব সমস্ত জেলাবাসী আসি ধীরে ধীরে আস্তে আস্তে আসবে সমস্তে মনের দুঃখ প্রকাশ তো হচ্ছে কিন্তু যেহেতু সরকারের নিয়ম অছি আমার জেলাপাল নিয়ম অছি যে বাহার জেলার কে আসবে তা ভিতরে আমি আছে হস্তক্ষেপ করি আশা কিছু আমার না আজ্ঞা নিশ্চিত ভাবে যে ননা রয়েছে যে কি প্রতিক্রিয়া মধ্যে রাখুলে যেহেতু কোভিডর কটকণা রয়েছে তেণুকরি জেলা বাহার কোণী ভক্ত প্রবেশ করা যাও না এবং যদি কহা যে প্রবেশ দ্বার রয়েছে সেখানে মধ্যে স্যানিটাইজর ব্যবস্থা করা যাই যে ভক্ত মানে আসছেন সে বিশোধন হয়ে মধ্যে আসছেন এবং কিভাবে ভাবে সে শান্তি শৃঙ্খলার সহ লাইন মাধ্যমে দর্শন করে পে ঠাকুর এবং কৃপা লাভ করে পে সেই মধ্যে প্রশাসন পক্ষের ব্যাপক প্রস্তুত করা যাই ঢেঙ্কানাল ক্যামেরা পর্সন সত্যজিৎ সাহুঙ্ক বিপ্লব রাউল অর্গস নিউজ।